সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আবারও মানবিক কাজের অনন্য নজির আরামবাগে। আজ শুক্রবার পল্লীশ্রীতে পথের ধারে অসুস্থ ভবঘুরেকে দেখতে পেয়ে বাইক থেকে নেমে পড়লেন এক চিকিৎসক। জীব সেবায় শিব সেবা, এই আদর্শকে সামনে রেখে চিকিৎসক চিকিৎসা শুরু করলেন এবং খাবার খাইয়ে সুস্থ করে তুললেন ভবঘুরেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ পুলিশ প্রশাসনের ট্রাফিক পুলিশ কর্মীরা, তারাও মানবিক কাজে হাত লাগান। চিকিৎসক শ্রীকান্ত সানা ভবঘুরের চিকিৎসা করার পাশাপাশি ট্রাফিক পুলিশদের ভবঘুরেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ট্রাফিক পুলিশের এসআই জয়ন্ত বিশ্বাস সেই ব্যবস্থা গ্রহণ করেন। নাম পরিচয়বিহীন মানুষের সেবার কাজে ব্রতী হন, মানব সেবার দ্বারা পুলিশের মানবিক দিক তুলে ধরলেন তিনি। পাশাপাশি একজন টোটো চালকও সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। দারিদ্রতা থাকলেও গায়ের জামা খুলে ভবঘুরেকে পরিয়ে দিলেন তিনি। দেখুন বিস্তারিত। এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে এই পাঁচিরের গায়েতে একজন ভদ্রলোক অচৈতন্য অবস্থায় প্রায় শুয়েছিলেন, কখন থেকে জানি না, তবে হ্যাঁ সেরকমই মনে হলো স্যার। তো উনি ওনাকে আমরা তুললাম, আমি এবং আমার সাথে আরও কয়েকজন পথচারী, তুলে ওনাকে চা বা বিস্কুট টিস্কুট খাওয়ালাম। হ্যাঁ স্যার, থানায় ফোন করা ছিল, থানার ফোন করার সাথে সাথে এখানে আমাদের যে পুলিশ কর্মীরা আছেন দেখতেই পাচ্ছেন, এনারা এসেছেন। হ্যাঁ এনারা এসেছেন, এসে এনারাও যথাসাধ্য সাহায্য করেছেন আমাদের সাথেই। হ্যাঁ এখন উনি অনেকটাই সুস্থ, খাওয়া দাওয়া করেছেন, সামান্য বিস্কুট চা খেয়েছেন, এখন অনেকটাই সুস্থ আছে। তো আমরা এসে দেখলাম একটা অসুস্থ লোক আছে, তাকে পথচারী মানে পথে ডাক্তারবাবু যাচ্ছিলেন, উনি সেবা শুশ্রূষা করেছে, বিস্কুট খাইয়ে চা খাইয়েছে, দেখে তো মনে হচ্ছে ভবঘুরেই। আরামবাগ পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য বর্তমান আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দীকে বিপুল ভোটে জয়ী করুন। আরামবাগ পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য হাসান আলী চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।